আমি কেক বানানোর জন্য এরকম একটা মোল্ড নিয়েছি 8 ইঞ্চি, আর এরকম একটা পেপার কেটেছি যেটা উপরে এবং নিচে আমি তেল দিয়ে দিয়েছি যাতে কেকটা সহজেই উঠে আসে। আপনার দোকানে গেলে গ্রিস প্রুফ পেপার নামে একটা পেপার পাওয়া যায়, সেটা কিনতে পারেন, অথবা বাড়িতে যদি পাতলা কাগজ থাকে যে কোনো সাদা কাগজ দিতে পারেন। ওভেন 170-তে দিয়ে দিচ্ছি প্রিহিট করার জন্য। 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ হোল মিল্ক ফুল ফ্যাট দুধ নিয়েছি, ভ্যানিলা নিয়েছি 1/2 টেবিল চামচের মতো, বাটার নিয়েছি 1/4 কাপের মতো বা 6 টেবিল স্পুনের মতো, চিনি নিয়েছি 1/2 কাপ, 2টা ডিম নিয়েছি, বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, আর খুব সামান্য লবণ। এই হচ্ছে আমার উপকরণ। এই কেকটা যেহেতু খুবই ময়েস্ট স্পঞ্জ কেক, এজন্য এটার প্রণালী একটু ভিন্ন ধরনের, কিন্তু খেতে খুবই মজা। আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চুলার ভিতরে আমি একটা পাত্রে গরম পানি ফুটতে দিয়েছিলাম, গরম পানির উপরে আমি এই ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে এরকম করে ঘুরতে থাকবো। ডিমটা যখন এমন রানি হয়ে যাবে আর একটু উপর দিয়ে একটু ফোম ফোম দেখা যাবে, তখন আমরা নামিয়ে ফেলবো, কারণ ডিম একটু পানির ভিতরে গরম করে নিলে তখন ফোমটা অনেক ভালো হয়। দুধের ভিতরে বাটার দিয়ে, বাটারটা আপনারা 200 মাইক্রোওয়েভে দিতে পারেন বা এটাকে গরম পানির উপরে দিয়ে এটাকে গলিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি ফোম করবো। ফোমটা যখন হয়ে যাবে তখন আমরা বুঝবো, এরকম উঁচা করলে তখন ফোমটা একটা ফিতা ফিতা হয়ে যাবে। এটা করতে 5 থেকে 6 মিনিট লাগবে। ময়দার ভিতরে এখন আমি খুবই সামান্য একটু লবণ দিচ্ছি, বেকিং পাউডার। এখন আমি মিক্স করে দিচ্ছি, আমি সব ফ্লাওয়ারগুলি দিয়ে দিচ্ছি। সামান্য ভ্যানিলা দিয়ে দিচ্ছি, মিক্স করব আমরা। একটা বাটিতে এখান থেকে কিছু বেটার নিয়ে 2 চামচের মতো বাটার আর দুধ, সেটা আমরা এর সাথে মিক্স করে দিব। এই মিশ্রণটাকে অল্প অল্প করে এই বেশি যেটা আটা ছিল সেটার সাথে মিক্স করে দিব। ধাপে ধাপে দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। এরপরে ভালো করে মিক্স করে কেকের পাত্রে মিশ্রণটা ঢেলে দিব। এখন এটাকে আমরা ওভেনের ভিতরে দিয়ে দিব 20 থেকে 30 মিনিটের জন্য, যার যার ওভেনের তাপমাত্রা যেমন। আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে দেখছি কোনো লাম্পস বা কিছু এসেছে কি না, আমারটা ক্লিন এসেছে। কেকটা আমরা 10 মিনিট ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, 10 থেকে 15 মিনিট পরে আমরা এটাকে খুলব। কেকটাকে এখন আমি বের করব, চারপাশ দিয়ে এইভাবে একটা নাইফ দিয়ে লুজ করে নিব, এভাবে করে খুলব, এরপরে আবার একটু লুজ করব, উল্টা করে কেকটাকে নামিয়ে ফেলব। আমি আগেই বাটার ক্রিম দিয়ে কিছু ফুল করে রেখেছিলাম, সেগুলো আমি কেকটার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সার্ভ করেছি, আপনারাও এইভাবে করে সার্ভ করতে পারেন। আরেকদিন আমি ফুলের টিউটোরিয়াল দেখাবো, আশা করি সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।